হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বর্তমানে গ্রিস এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল, যেখানে গ্রিসে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত করার জন্য সেখানে একটি বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে লেখা আছে যে 5 বছর পর্যন্ত আপনার যে একটা রেসিডেন্ট পারমিট দেওয়া হবে, সেটার টাইম ছিল 11 জুলাই 2023, কিন্তু সেটাকে এখন বর্ধিতকরণ করা হয়েছে, অর্থাৎ 30 অক্টোবর পর্যন্ত তাদের টাইম বাড়িয়ে দিয়েছে। সেই জন্য 5 বছর মেয়াদি গ্রিসে রেসিডেন্ট পারমিট গ্রহণের জন্য আপনার হচ্ছে বাংলাদেশের দূতাবাস অ্যাথেন্সে আপনাদের নিবন্ধন করতে হবে, এবং নিবন্ধন করে পাসপোর্টের কপি সত্যায়িত করে নেওয়ার তারিখ 1 অক্টোবর 2023 পর্যন্ত পুনঃ নির্ধারিত করা হয়েছে। এছাড়াও আপনার যাদের পাসপোর্টের মেয়াদ আপনার 2 বছরের কম রয়েছে, তাদের আপনি 5 বছর মেয়াদে গ্রিসের রেসিডেন্ট পারমিট করতে পারবেন না, তাই তাদেরকে পাসপোর্ট নবায়ন করতে হবে। সেজন্য তাড়াতাড়ি দূতাবাসে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এর মাধ্যমে অবৈধ বাংলাদেশিরা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন, তাই আপনারা দ্রুত বাংলাদেশি এম্বাসিতে যোগাযোগ করুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।